কিসের কারে গেলি কেন কোনো সমস্যা তো আমি না তোকে একটা রিকোয়েস্ট করতে চাই রিকোয়েস্ট কর তুই দেখ আমার মধ্যে যে বেবিটা আছে না প্রাণটা আছে আমি ওকে হার্ট করতে চাই না আমি ওকে কষ্ট দিতে চাই না আমি ওকে ফিল করতে পারি ও আমাকে মা বলে ডাকে তুই তুই আমাকে একটু সাপোর্ট কর না দোস্ত তুই আমাকে একটু হেল্প কর বুঝতেছি তো তোর কী সাপোর্ট দিব তুই কি চাস আমি তোর বিয়ে করি তারপর সংসার করি তারপর আমার গোলটা আমি নিজের হাতে গলা চেপে মারালেই লাইফে কিছু না করি মামা তুই ব্যাপারটা বুঝতাছুস না হুদ্দাই না জিনিসগুলো নিয়ে সিরিয়াস হয়ে যেতেছুস মামা এটা ফিল থাকতে দেবো না তোর আমার কোনো ফিল আছে হ্যাঁ তুই আমার ভাই বন্ধু মানুষ কোনো দিন কোনো প্রেম আসছিল কোনো কিছু আসছিল কোন ফিল দেখে আমি কই আগাবো মামা একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে এই ব্যাপারটা তো আমারও একার দোষ নেই দুজন মিলে একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে এটা নিয়ে এত সিরিয়াস আর কিছু না আমি তোরে কই মেডিকেল মেডিকেল কিচ্ছু লাগবো না একটু ওষুধ খাওয়ালো সব ঠিক হয়ে যাবো বুঝছিস অনেক ছোট আর আমি ওর মা হ্যাঁ তা আমি আমি তোর বাবা কন্ট্রিবিউশনটা তো আমারই বেশি নাকি তোর বেশি তুই ক হ্যাঁ আর ঠিকই তো আছো তো অনেক ছোট মামা ও এত ছোট যেন ওর হাত পা কোনো কিছু গজায় নেই বুঝছিস এই অবস্থায় হুদ্দারে টাইন না বড় বানাতে যাস না তুই তোর পেটটা দেখ একদম সমান হয়ে আছে এন বেটা কিছুই হয় নাই ছোট্ট একটা জিনিস আমি তোরে কইতাছি এটা সলভ করে দে মামা সলভ করে দে না তুই পেঁচেতেছিস কি লেগা ইটস ন্যাচারাল মামা এমোশন করে লা একটা বাচ্চা হত্যা করে ফেলবি তোর কাছে এটা ন্যাচারাল মনে হচ্ছে ফাইজলামি করছ আমার লগে হত্যা মানে আমার কি তোর কিলার মনে হয় এটা নরমাল একটা জিনিস এন বন্ধু কিচ্ছু হয় না তুই বেটা এনে কিলিং পর্যন্ত চলে গেছস নিজে গিলটি হইতাছস আমার গিলটি বানিয়েছস কি লেগা কোন সময় কোন কোন পিনিক মিনিক করে কোন ছিরা কি করছিস আন ওটার জন্য ফাইসা যা ওটার জন্য উনার হ্যান্ড বিয়া করো হত্যাকারী আমার ভুল হয়ে গেছে বুঝছস তুই একটু বোঝ মামা তুই বেশি সিরিয়াস হয়ে যেতেছস আমি তোর কষ্ট দিতে চাই না কিন্তু দেখ অ্যাজ আ ফাদার আমারও মনে হয়েছে জিনিসটা না রাখাই ভালো হয়ে গেল তোর কি হবো তুই গ্র্যাজুয়েশন করছস হ্যাঁ তোর না অ্যাম্বিশন ছিল তুই গ্র্যাজুয়েশন শেষ করবি নিজের পায়ে নিজে দাঁড়াবি স্ট্যাবলিশ হবি হ্যাঁ কার উপর ডিপেন্ডেন্ট থাকতে চাস না এখন যদি তুই বাচ্চাটা রাখতে চাস তাহলে তোর তো আমার উপর ডিপেন্ডেন্ট হইতে হইব হ্যাঁ আমি কিছু করি আমারও তো আমার আব্বার উপর ডিপেন্ডেন্ট হইতে হইব তুই এই ব্যাপারটা বুঝতেছিস না আরে তুই যে এমনি পেট পেট করতে বাচ্চা করছিস তোর পেট কই বাড়ছে সবই তোর সমান মামা আমি তোর এদিকে তাকা এদিকে তাকা আমি তোর লগে আছি আমি তোর সাপোর্ট ফ্যামিলি সাপোর্ট দিব না কিচ্ছু যা আসে না এই যে এদিকে থাকা আমি 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 রাসেল সবসময় তোর লগে থাকুম তোর ছায়া থাকুম হ্যাঁ ফাইন্যান্সিয়াল প্রবলেম হ্যাঁ যাইতে পারতেছিস না কোনো সমস্যা নেই টাকা পয়সা যা লাগে যে এনতে জোর করা লাগে আমি নিজে জোর করে দেবো তোরে তুই টেনশন লইস না হ্যাঁ আয় আমি তোরে কইতাছি তো চল আয় চল আয় আরে মামা এই ধরনের কেস কত সলভ করছি এই জীবনে হ্যাঁ আমি যদি এই কেসে ফাইসা যাই তুই আমার বন্ধুরা যদি এই কেসে ফাইসা যাস এটা মানাইবো হ্যাঁ চল আমার লগে চল আয় আয় একটা কথা মনে রাখিস ছোট্ট একটা দুর্ঘটনা আজীবনের কান্না বুঝছস তুই এমন কান আমার সমস্যা নাই আমি তো আজীবনের জন্য কান্দে দিব না